সম্পর্কে টানাপোড়েনের জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রেমিককে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হুগলির ভদ্রেশ্বর থানার অন্তর্গত খুড়িগাছি এলাকায়। মৃত ব্যক্তির নাম তাপস প্রামাণিক, বয়স আনুমানিক 46 বছর। অভিযুক্ত মহিলার নাম শবনম খাতুন। আগে তিনি তার স্বামীর সঙ্গে রিস্টার থাকতেন, পরে খুড়িগাছি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন, যেখানে যাতায়াত ছিল তাপসের। সেই সুবাদে দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সময় দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হতো বলে জানা গেছে। এক কথায় সম্পর্কে টানাপোড়েন চলছিল উভয়ের মধ্যে। আর সেই টানাপোড়েনের জেরে গতকাল রাতে প্রেমিক তাপস প্রামাণিককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন প্রেমিকা শবনম খাতুন। এদিন সিসিটিভি ফুটেজেও প্রকাশ্য এসেছে, সেখানে দুজন মহিলার সাথে তাপসকে দেখা গেছে। গতকাল রাতে এই ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অভিযুক্ত মহিলাকেও আটক করেছে পুলিশ, সঙ্গে থাকা আর একজন মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পূর্ণ এই ঘটনায় চাপদানি পৌরসভার চেয়ারম্যান সুরেশ সাউ কি জানিয়েছেন শুনুন। রাতের অন্ধকারে এরকম একটা ঘটনা, কি বলবেন, কি হয়েছিল? দেখুন, অ্যাকচুয়ালি যে ছেলেটা মারা গেছে তাপস তার নাম, আর এক নম্বরে মাতাল খোলা একটু বলতে পারেন আপনি। সে সবসময় কিন্তু নেশায় থাকতো, সবসময় মদ্যপান করতো। ওর আগে যে স্ত্রী আর বাচ্চা যে আগে ছিল, তারা কিন্তু ওকে ছেড়ে চলে গেছে। মাঝে যেটা শুনেছিলাম আমি, একটা অন্য মহিলার সঙ্গে তার অ্যাফেয়ার চলছিল। এবার গতকাল মানে পাড়ার যেটা খবর, গতকাল বিকেল থেকে তাদের বাড়িতে একটা অশান্তি চলছিল কালকে, গতকাল। এবার রাতে হয়তো কোথাও বেরিয়েছে, রাতে 2-2:30 নাগাদ এখান থেকে বেরিয়েছে। পিছনে তার স্ত্রীও ছিল, যেটা মানে দ্বিতীয় যেটা যেটা মানে যার সঙ্গে ছিল, বিয়ে হয়েছে সেটা আমি কনফার্ম নয়, যে সঙ্গে থাকতো, যার সঙ্গে লিভিং রিলেশন থাকতে পারে, এখনও আমি খুব সিওর বলতে পারছি না আমি। এবার তারা পিছনে পিছনে দেখলাম ঝগড়া করতে করতে যাচ্ছে, যেটা ক্যামেরায় যারা দেখায় ধরা পড়েছে, ঝগড়া করতে করতে যাচ্ছিলো। রাতে হয়তো তাদের মধ্যে কিছু মারামারি হয়েছে, তার মধ্যে সে মারা গেছে। এটা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে, পুলিশ ইনকোয়ারি করছে, আসামি ধরাও পড়ে গেছে। আইন ব্যবস্থা মানে যায় না, সে ব্যবস্থা নেবে আইন। মানে এই আপনার এলাকায় এরকম ঘটনা ঘটে না সাধারণত? এটা দেখুন, এটা এবার তো স্বামী স্ত্রী ঝগড়াতে আমরা কী বলতে পারি বলুন তো? এটা মানে এটা কোনো ঘটনা বলা যাবে না, এটা ঠিক। এবার স্বামী স্ত্রী একজন যে একজন যে স্বামী সবসময় মদ খেয়ে আছে, বাড়িতে অশান্তি হচ্ছে, এবার যার সঙ্গে আছে সেও মেরে দেবে, এটা কেউ জানে না কি পারিবারিক অশান্তিতে সে মারা গেছে, সেটা দেখার কিছু করার নেই। আর আমাদের চাঁদানি একটা যে সবথেকে ভালো একটা মানে যেটা বলতে পারি আমি, আমাদের এত বেশি ক্যামেরা লাগানো আছে, যে কোনো ঘটনা আপনি দেখবেন মোটামুটি ধরা পড়ে যাচ্ছে। এর আগেও একটা ঘটনা ভদ্রেশ্বরে ঘটেছিলো, সেটাও ধরা পড়েছে, হাতে হাতে ধরা আপনার ধরেছে, সেগুলি সেমনি ধরা পড়েছে। আর চুরিও আমাদের চাঁদানি অনেক কিন্তু কমে গেছে, কিন্তু আগের মতো চুরিখানি হয় না আর ক্যামেরা, একদম 100%। আর আমাদের দায়িত্ব বেড়ে গেছে, কারণ দায়িত্বের জন্য বেড়ে গেছে, কোন ক্যামেরাটা বন্ধ আছে, কোন ক্যামেরাটা মানে মানে চলছে ভালো চলছে, সব আমরা মাঝে মাঝে সব ফলো করতে হয় কোনো আমাদেরকে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212-276400 অথবা 9474-1476-04।